সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। আমাদের আজকের টপিক হবে মেলচিম ইমেল টেমপ্লেট। ওকে, মেলচিম ইমেল টেমপ্লেট কি আমরা এটা আগে জানব, যে এটা জানার জন্য আমি একটা সাইট দেখাবো তোমাদেরকে। দেখো, এটাও আমার একটা সাইট, যদিও এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না, এটা হচ্ছে শপিফাই নামে একটা ওয়ার্ডপ্রেস এর মতো প্ল্যাটফর্ম আছে। আমার সাউন্ড কি শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওয়াও, নাইস। আচ্ছা, শপিফাই, শপিফাই নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানেও ই কমার্স সাইট, শুধুমাত্র ই কমার্স সাইট তৈরি করা হয়। জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, কে মার্কেটিং এক্সপার্ট, ওকে, আমি জাজ প্যাট। ঠিক আছে, ওকে। এই দেখছো, একটা সাবস্ক্রাইবার ফর্ম আসছে, দেখছো? আর কেউ কি দেখা যায়? দেখো, ওকে, চ্যাটে বলো। জি, দেখতে পারছো, নাইস। ওকে, এখন আমি যেটা করব, এখানে এটা হচ্ছে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। এটাকে অনেক সময় বলে মানুষ পপ আপ ফর্ম, আবার অনেকে বলে এটাকে সাবস্ক্রাইবার ফর্ম। আর কারণ হচ্ছে, এখানে মেল দেওয়া হয়, মেল দেওয়ার পরে ওই মেলটা এই সাইটটা যার তাদের কাছে চলে যায়, এবং ওই মেলটা তারা রেখে দেয়। পরবর্তীতে তারা কি করে, এই মেল নিয়ে তারা মার্কেটিং করে, দেখা যায় কিছুদিন পর পর অফার পাঠায় মেলে। হ্যাঁ, তো এখান থেকে মেলটা কালেক্ট করে। তো এখন আমি যদি এখানে লিখি, এন্টার ইউর ইমেল, এটাকে জুম আউট করি, জুম আউট করতেছি, কিন্তু জিনিসটা কোথায় চলে গেল, মরে গেছে মেবি। আবার দেখি আসে কিনা। আসে না কেন? এই ফর্মের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে একবারই আসে। দেখি আরেকবার, আসবে নাকি? আবার নিউটা নিলে হবে না? না, হবে না। আরেকবার আনতে গেলে আমাকে কি করতে হবে, পুরো হিস্টোরিটা ডিলিট করতে হবে। যে হিস্টোরি আছে না, হিস্টোরিটা ডিলিট করে দিতে হবে। হিস্টোরিতে ডিলিট যাওয়ার জন্য আমরা এখান থেকে লিখব কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার ডিলিট। এই কোথায় গেল এটা? কন্ট্রোল শিফট ডিলিট কিবোর্ড থেকে এই যে আসছে, এখান থেকে আমি কি করব, সবকিছু ডিলিট করে দিব। এখন জিনিসটা ফ্রি হয়ে যাবে না একেবারে। এখন আমি এখানে আবার লিখবো জাজ প্যাট, জাজ প্যাট ডট মাই শপিফাই ডট কম। এখন আসবে মনে হয়। এই যে আসছে, ঠিক আছে। এই যে পাওয়া গেছে, ঠিক আছে, ওকে। এখন আমি এখানে আমার ইমেল দিব, যে অ্যাজ লাইক মার্কেটিং এক্সপার্ট 86। তারপর ফার্স্ট নেম দিব, যে জুনায়েদ। দেওয়ার পরে আমি বলবো গেট অফার, দিলাম। বলছে কি, থ্যাংক ইউ, প্লিজ চেক ইউর মেল অ্যান্ড গেট ইউর ডিসকাউন্ট। ওকে, এখন আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম।
ক্লোজ করে দেওয়ার পর আমার মেইল চেক করব। কিন্তু তাদের ওয়েবসাইটে কি করলাম, কি করলাম, সাবস্ক্রাইব করলাম, এটাকে সাবস্ক্রাইব করা বলে। এখন আমি এখানে আমার মেইলে যাব, জাস্ট লাইক জিমেইল, এই যে জিমেইল আসছে, যাওয়ার পরে এই যে দেখো এখানে কি আসছে দেখো তো, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং, কয়টা বাজে আসছে এটা 10:43 আসছে যে থ্যাংকস ফর সাবস্ক্রাইব। দেখো একটু জিনিসটা দেখছো, জাজ প্যাট থেকে আসছে যে জাজ প্যাট কি আসছে, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং আস, হাই জুনায়েদ। দেখো আমি জুনায়েদ দিয়েছিলাম ফার্স্ট নেম, ওই জুনায়েদকে টার্গেট করে সে বললো হ্যালো জুনায়েদ, থ্যাংক ফর সাবস্ক্রাইব আওয়ার স্টোর, হোপ ইউ এনজয় আওয়ার লেটেস্ট, পাশাপাশি এটা দিল। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। আপনার এই যে ছবিটা কিভাবে ওরা ইয়া করে ফেললো, ছবি কই এটা, এই যে জি জি, না না এগুলো তো সবগুলো ডিজাইন করেছি। এখন দেখো এই যে যে ডিজাইন করা একটা মেইল আসছে না, এই যে এটা এটা কিন্তু একটা মেইল, মেইলটা কিন্তু যদি এখানে সাধারণ ভাবে আসলে কি হইতো, থ্যাংকস ফর সাবস্ক্রাইব আওয়ার স্টোর, পাশাপাশি লেখা থাকতো হোপ ইউ এনজয় আওয়ার লেটেস্ট এন্ড ট্রেনিং অফার, এরপরে বেস্ট রিগার্ডস থাকতো। কিন্তু এখানে আমি ডিজাইন করছি, লেখা ডিজাইন করছি, ইমেজ দিছি, এই যে এই ব্যাপার সবগুলো মিলেই কিন্তু ইমেইলটাকে বলা হয় কি, ইমেইল টেমপ্লেট। এই পুরোটা একটা কি টেমপ্লেট, আর এটা যেহেতু একটা ইমেইল, এই ইমেইলটা যেহেতু একটা টেমপ্লেট আকার আসছে এই জন্য বলা হচ্ছে ইমেইল টেমপ্লেট। ব্যাপারটা কি ক্লিয়ার, একটু ক্লিয়ার কিনা আমাকে বলো এখানে আমি দেখি। হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার, ওকে নাইস দিলুবা জি, ওকে। তো এখন এই ইমেল টেমপ্লেটটা মূলত ডিজাইন করতে হয় আমাদেরকে। আমি যদি দিলরুবাকে এখন একটা মেসেজ দেই যে এখান থেকে, ফর এক্সাম্পল আমি যদি কাউকে মেসেজ দেই, কিন্তু ওটা এরকম হবে না, এটা সাধারণ লেখা হবে। এখানে লিখলাম কিছু, হ্যাঁ লেখার পরে এখানে যা লিখি হাই, ওটা ওকে ওখানেও কি যাবে সেম আকারে যাবে, হাই হাউ আর ইউ। লেখার পরে আমি এখানে রেসিপিয়েন্ট দিলাম যে এলিভেটেড জুনায়েদ gmail.com, তারপর সাবজেক্ট, সাবজেক্ট দিব হচ্ছে আমি যে জুনায়েদ থেকে যাচ্ছে। ওকে এবার আমি সেন্ড দিই, দেখো এই হচ্ছে সাধারণ একটা ইমেল দিলাম। এখন এটা আমাকে চেক করতে হবে এলিভেটেড জুনায়েদে গিয়ে, এলিভেটেড জুনায়েদে যাচ্ছি, এবার এখানে মেইলে যাচ্ছি জিমেইল। এগুলো দেখানোর একটাই কারণ যে একটু আগে দেখেছি আমরা ইমেল ডিজাইন করে গেছে ইমেলটা কত সুন্দর করে, এখন যাবে সাদা সিধা ভাবে, দেখো ইমেল আসলে কেমন লাগে। এই যে মার্কেটিং এক্সপার্ট একটা মেইল পাঠিয়েছে, ওকে কি পাঠালো মেইলের মধ্যে দেখছো, হ্যালো হাউ আর, এটা একটা সাদা না সাদা সিধে মেইল না একটা, জি ভাইয়া। কিন্তু এই সাদা সিধে মেইলটাকে যদি হ্যালো হাই, হ্যালো হাই হাউ আর, এরপর যদি এখানে ইমেজ অ্যাড করতে পারতাম একটা সুন্দর করে, তারপর যদি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম কত সুন্দর লাগতো, জি ভাইয়া। তাহলে আমার এখানে আসলে আমার একটু ভালো লাগতো, আমি এলিভেটেড জুনায়েদ হিসেবে তার এটা দেখে অনেক সুন্দর লাগতো, একটা রিপ্লাইও দিতাম, বা মনে হতো হ্যাঁ এটা তো আসলে কোম্পানি একটা অনেক সুন্দর। ক্লিয়ার, তো এই যে এটা হচ্ছে মেইল, এই মেইলটা একটু সুন্দরভাবে গুছিয়ে পাঠানোটাকে হচ্ছে ইমেল টেমপ্লেট বলে। এখন এই ইমেল টেমপ্লেট আসলে কিভাবে বানাবো, কোথায় বানাবো, এই ইমেল টেমপ্লেট বানানোর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। এই অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে মেইল চেম্প। আমরা যদি গুগলে সার্চ করি তাহলে আমরা মেইল চেম্প জিনিসটা পেয়ে যাব। যে এখানে যদি লিখি মেইল চেম্প, তাহলে আমরা এখানে MailChimp এর ওয়েবসাইট পেয়ে যাব, সে আমাকে রোবট মনে করছে, আমরা এটা দেখব নেক্সট ক্লাসে। সো MailChimp টেমপ্লেটের ব্যাপারটা বুঝছো কিনা, কোনটা আসলে MailChimp টেমপ্লেট। ওকে বুঝছে, গুড, আর এক মিনিট আছে, এটা হবে ভিডিও 1। ঠিক আছে ইমান, এটা হবে ভিডিও 1, এখন লিপ নিব কারণ।